চাষবাস তো খুব সুন্দর হয়েছে, তোমার আশীর্বাদে খুব সুন্দর চাষবাস। নারায়ণ নারায়ণ বলে মামা কি হয়েছে দেখো তো বাবা, তোমার মামা বাবু গা হতে মাছ পচা গন্ধ বেরোচ্ছে। তাই বলি কৈলাসে ঢুকে একটা কেমন একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি, আমি আর মামা বাবু আমরা যখন বল্লুকার সজনের নিরন কার্য করছিলাম ঠিক সেই সময় একটি চিল একটি মস্ত ধরেছে, কোথায় বসে খাবে ঢিবে বুঝে পাচ্ছিলাম, হঠাৎ দেখেছে মামার মাথায় বড় জ্বর, মনে করছে ঢিবে, ওখানে বসে মাছ খেয়েছে আর গায়ে ঝুলে পড়েছে। হ্যাঁ গো এ কথা সত্য, একদম সত্য কথা, তা নয় হলো, কিন্তু শোনো তোমার আমার বিয়ের সময় আমার পিতা তোমার হস্তে দিয়েছিল বরণ অঙ্গুরি, সেই অঙ্গুরিটি কোথায় তুমি আমায় দেখাও। এবারে আমি কি বলবো বাবা, দেখান দেরি করবে না দেখান, তুই তোমার মামিমার বলো হারিয়ে গেছে। কেন আপনি বলতে পারছেন? আর আমি বলবো কি করে, আমার কথা কি বিশ্বাস করে? তুমি বলো না তোমার কথা বিশ্বাস করে। শোনেন মামিমা, যে সময় আমরা নিরন কার্য করছিলাম ঠিক সেই সময় না মামা বাবা হাত হতে অঙ্গুরিটি খুলে পড়ে যায় জমিতে, আমরা তন্ন বিতন্ন করে খুঁজছি, হঠাৎ মামা বাবু বললেন, বলে বাবা ভাগ্নে নারদ ওই যা। আমি বলি কি হয়েছে, বলে বাবা চলে যাও কুঠিরে গিয়ে ল্যান্ঠন আনো খুঁজে দেখো। আমি তোমার মামিমা, আমার কাছে মিথ্যা কথা? না 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 না, আমি তোমায় অভিশাপ করব। না না, মিথ্যা কথা বলেনি, অভিশাপ করো না, ভাগ্নে ছেলে একটা মাত্র ভাগ্নে ছেলে। হ্যাঁ সত্য অঙ্গুরি হারিয়ে গেছে, সত্য না হলে নারদ বলেছে সত্য কথাই তো, হারিয়ে গেছে মিলন কাছে তো তাই। এই অঙ্গুরিটি কার পাবে কথা, আমি সেইখানে দিয়ে দিই। আরে বাবা এই তো দেখুন, দেখি বুঝে গেছি। নারদ তোমার মামিমাই অঙ্গুরি পেলে কোথায় বলো তো দেখি। আমি কি করে বলবো, যার হাতে ছিল তাকে জিজ্ঞাসা করো। গৌরী তুমি এই অঙ্গুরি কোথায় পেয়েছো? কোথায় পেতে পারি তুমিই বলো। তাহলে কি বাগদিনী রূপ ধরে তুমি গিয়েছিলে বল্লুকার সাথে? বুঝতে পেরেছি, আমি যদি না বাগদিনী সাথে যেতাম সেই বল্লু পার কুলে তুমি হীরা কুচুলি প্রেমে পড়েছিলে, কোনোদিন ফিরে আসতে নাই সোনার কোলে। আজ যাব না, আজ যাব না, তাই বলছি তুমি যা পাপ করেছো এই পাপ স্কলনের জন্য সম্মুখে দেখা যায় পদ্ম সরোবর, ওই সরোবরে 108টা এই না না 108টা ডুব দিলে আমি বাঁচবো কেমন করে? দেবশ্রী তা বলুন, তুমি উপরে দাঁড়িয়ে এক এক করে 108টা গুনে ফেলবে। ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই করব। ভাগ্নে ছেলে যখন আমার সঙ্গে যাচ্ছে আর চিন্তা নেই। বাবা নারদ কি হয়েছে, চলো তো বাবা যাই 108টা ডুব দিতে। চলো চলো বাবা। নারায়ণ নারায়ণ নারায়ণ, ঠাকুর সরোবরে ডুব দিতে গেছি, ঠাকুর যখন সরোবরে এক এক করে 108টা ডুব দেবে, ওই 108টা ডুবের সঙ্গে সঙ্গে 108টা নীল পদ্ম ফুটবে, আর ওই 108টা নীল পদ্মে হবে আমার অকাল মধু। আমার হয়ে তোমার মামিমার কাছে আর একটা মিথ্যা কথা বলতে মাথা খারাপ, এত ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা আমি বলতে পারবো না বাবা, আমার হয়ে তুমি একটা বলো বাবা, এরপরে মর্তের মানবরা বলবে ওই দেখ মিথ্যে ঢেকে যাচ্ছে, ওই যে মর্তের মানবরা জানতে পারবে কেমন করে, একটা মিথ্যে কথা তো বলবে তোমার মামিমার কাছে আমার হয়ে। ঠিক আছে আপনি বলছেন, কিন্তু এত বড় পাপের বোঝা কে মাথায় করে নেবে? বাবা তোমার যাতে পাপ না হয় সে ব্যবস্থা আমি করে দেবো, হাতটা ডুব দেবো তোমার মামিমার কাছে গিয়ে শুধু বলবে যে 108টা ডুব দিয়েছে। ঠিক আছে তাই বলবো, দিন পারে উঠে দাঁড়াও বাবা আমি ডুব দিতে থাকি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই দিলাম রাম মধু শুধু।
কেন কি আমি বুঝতে পারলাম না কি হয়ে যাবে ছটা হয়ে গেছে ছটা আর দুটো বাকি আছে কিন্তু বাবা নাটিয়ে ভালো করে কি বড় বড় করে কিন্তু আর দুটো বাকি আছে বাবা গো হ্যাঁ বাবা এই দেখো আটটা ডুবতেছে না আচ্ছা আমার নাক দেখে একবারে ভটর বলছে আচ্ছা আর তোমার যাতে তো আমার পাপ না হয় তোমার মামিমের কাছে মিথ্যে হয় তো বলবে দেখো বাবা আমি কি করছি একবার দেখো দেখুন দেখুন স্নান করতে গেছি কিন্তু এখনো ফিরে আসছে না কেন কতবার বললাম অত ডুব দিতে হবে না তুই একটা কম দিন তুমি আর দেবশ্রী নারদ বল্লু পারকুলে চাষ করেছো কিন্তু ধানের মধ্যে এখনো দুগ্ধ আসেনি কি বললে দুগ্ধ যদি না আসে তাহলে মাতের মানব কি না খেতে পেয়ে মারা যাবে ওদিকে নন্দিয়া ভেঙ্গি ভাঙধুতরা নিয়ে বিশাল গন্ডগোল পাকিয়েছে তুমি একবার গিয়ে দেখে না আমি চললাম ওই নন্দ ভেঙ্গির ঝগড়া থামাতে বলুন এই বামস তনদুগ্ধ নিলাম এই দুগ্ধ নিয়ে চলে যাও বল্লু পারকুলে ধানের মধ্যে সরিয়ে দেবে দেখবে এই মুহূর্তে ধানের মধ্যে শস্য এসে বেশ ভাবে বেবি এই তো আমি দেখতে দেখতে বল্লু কার সদনে চলে এলাম বেশ মামিমার কথা মতো মামিমার তনদুগ্ধ ছড়িয়ে দিলাম শস্যের মধ্যে একই সমস্ত ধান পেকে গিয়ে পেকে গেছে এই কথা মামিমাকে বলতেই হবে আমি ফিরে চললাম কৈলাসে নারায়ণ 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 তাই তো দেবশ্রী আমায় বলেছি বল্লু পায় ধান পেকে গেছে এই মুহূর্তে পবন পুত্র বীর হনুমানকে ডাকতে হবে বলি কোথায় আছো বীর হনুমান এসো তড়া তোরে গো হনুমান দেবা দেবশ্রী নারদ বল্লু মা চাষ করেছি ধান পেকে গেছি তুমি এই মুহূর্তে ধান কেটে দেখবে তোমার হস্তে কত হেলা ধান হনুমান তুমি মর্ত্যবাসীর মনোবাসনা পূর্ণ করো
যতটা ধান তুমি একরে বুঝতে পারলে না বেশ মা তোমার কথা মতন এই ধারে আমি একগুল ধরে দিব আমরা দুজনে কেমন করে যাবো তুমি বলতে পারো চিন্তা করছো কেন দেব আমরা ত্রিশূল বাহুকে যাবো বেশ তবে তাই চলো গৌরী চলে কাশী ধামে গৌরী চলে কাশী ধামের পথ গো ভোলায় গৌরী চলে কাশী ধামে ভোলানাথ আর গৌরী চলে কাশী ধামে সর্বনাশ করলে ওই হনুমানের হাতের আড়াই হানা ধান মানে কত অজস্র ধান এই মর্তের মানব খেয়ে শেষ করতে পারবে না আমি ভুল করেছি এই মুহূর্তে তুমি দেবরাজ ইন্দ্র আর পবন বরুণকে স্মরণ করো কোথায় কোথায় দেবরাজ ইন্দ্র বরুণ দেব এই মুহূর্তে তোমরা ঝড় বৃষ্টি শুরু করে দাও ইন্দ্রদেব বন্ধ করো তোমার বৃষ্টি তুমি বন্ধ করে দাও চলো ঠাকুর আমরা স্বর্গধামে থাকবো না মর্তে নেমে পড়ি গৌরী গো দেখছো এই শস্যগুলো হয়েছিল কেমন সাদা রঙের এরা পুড়ে গেছে পুড়ে বিভিন্ন রূপ ধরেছে সত্যি ঠাকুর এদের নাম দিতে হবে আমি এর নাম দিলাম কেলে মোটা আমি এর নাম দিলাম পাটনাই আমি এর নাম দিলাম হরকুল আমি এর নাম দিলাম ধুলামুটি আমি এর নাম দিলাম পঙ্কজ আমি এর নাম দিলাম না জানি আমি এর নাম দিলাম রূপসা আমি এর নাম দিলাম মীনাকি এইভাবে দেব আর দেবী মর্ত ধামে 108 রকম ধানের নাম রেখেছিল ওগো ঠাকুর গৌরী এই ধান নিয়ে আমাদের যেতে হবে কবিরের ভান্ডারে কেন আর কবিরকে বলতে হবে ইন্দ্র পবন বরুণকে ডেকে মর্ত ধামে ঝড় বৃষ্টি শুরু করি এই লক্ষ্মীকে উড়িয়ে দিতে হবে মর্তের ঘরে ঘরে আর সেই মর্তবাসী হতে হবে লক্ষ্মী পূজা প্রচার তাই চলো গৌরী তাই চলো লক্ষ্মী হলো আমাদের কন্যা ওই লক্ষ্মী পূজার উদ্বোধন করে দিতে হবে এই বিশ্ব তাই চলো উড়িমা লক্ষ্মী আমার সঙ্গে তোকে মর্তে যেতে হবে চলো মা বিশ্ব অল্পনা দেবী মা গো তোমার চরণ এসো তোকে ডাকবি না
তার সংসারে তুই আগুন ধরাবি। উমা যা আশীর্বাদ তুমি তোমাকে আশীর্বাদ করো। যা মা মরতে গিয়ে মর্তবাসের মনে বাসনা ডুবে ডুবে প্রেম করছে শিবের বাবা টের পায় না।